যে প্রশ্নটা এতদিন ধরে করে এসেছিস সেটা উত্তর দে। কবে থেকে নিজেকে বদলাবি? কাজের কাজ কি কিছু করবি? বিজনেসে কি ফুল টাইম বসবি? বাবা করব তো। শুন, ওফ, এই শুন শুন শুনতে শুনতে আমার কান পচে গেছে। আমি আমি মহাবিরক্ত। আর একবার যদি তোর এই অ্যান্সারটা আমি শুনি তবে তোর একদিন কি আমার একদিন। এবার এবার অন্য কোনো উত্তর দে শুনি, দে উত্তর দে। করবো বাবা, খুব শীঘ্রই করবো। ও খোদা, এ তো দেখছি ইংরেজি শব্দের বাংলা অনুবাদ করে আমাকে উত্তর দিচ্ছে। মাঝে 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 ইচ্ছে করে তোকে, ওই যে ওই যে আবারও কাঁদে। এত বড় একটা দামড়া ছেলে একটা শিশুর মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে। আচ্ছা তোর কি একটু শরম লাগে না? আমারই ভুল হয়ে গেছে। তোকে যদি ছোটবেলায় ওই যে ভ্যাঁ ভ্যাঁ করে যখন কাঁদতি ফ্যানের সঙ্গে বেঁধে সুইচটা অন করে দিতাম তাহলে তোর সঠিক ট্রিটমেন্ট হয়ে যেত। বাবা কি বলতেছো বাবা?
কি বলি মানে? যা বলি ঠিকই বলি। স্টুপিড, হাবা, গাধা। আচ্ছা আচ্ছা, তোর হুশ জ্ঞান কবে আসবে বলি? কবে আসবে তোর হুশ জ্ঞান? ওকে, এবার আমার প্রশ্নের উত্তর দে। তোর মোবাইলটা আমি এক্ষুনি আছাড় দেবো। বলছি দে মোবাইলটা। ফোন দিছে, আমি যদি এর ফোন রিসিভ না করি তাহলে তো আমার ফ্যানের সাথে ঝুলাবে, ভুলেও কখনো ফ্যানের সুইচ আর অফ করবে না। সো আমার এখন যাই তো। সরি। হ্যালো বেবি, ঠিক আছো? আমার আবার কি হবে? তুমি এখন কোথায় বলো তো? বাসের সামনে রাস্তায়, ক্লাসে যাচ্ছি। তুমি যেখানে থাকো না কেন, জাস্ট ওয়েট ফর মি, আই'ম কামিং। আমার হাতে সময় নাই, আই হ্যাভ ইম্পর্টেন্ট ক্লাস এন্ড আই হ্যাভ টু গো রাইট নাও। প্লিজ প্লিজ জাস্ট লিসেন টু মি ফর ওয়ান্স, প্লিজ। এরো কোডা এক্স্যাক্টলি তুমি কোথায় থাকো বলো, আসলে প্লিজ বলো। বাসার রাস্তার সামনে। ওকে গো, আমার সাথে এখন জাস্ট গিভ মি 10 মিনিটস, আই'ম কামিং। চলে আসছি। আমি যাচ্ছি না, কান্না থামো। Okay.
না তোমাকে পিষে ফেলতো। কাজিন অপশনটা তো ছিল নাকি? সরি, নেক্সট টাইম বলে দিব। আমি গেলাম, বাই। এবার বলো কাহিনীটা কি? আমি চিকেন খাইছি। কি খাইছো? মুরগি, মুরগির মাংস। চিকেন তো খাওয়ার জিনিস, খাবাই তো, এখানে সমস্যা কি? আমি মনে আর বাঁচবো না, আমার না সকাল থেকে কেউ ঠান্ডা লাগছে, আর এটা বার্ড ফ্লুর ফার্স্ট সিমটম, আমি মরে যাবো। হোয়াট বার্ড ফ্লু? কে বলছে তোমাকে এসব কথা? ফালতু কথা তোমাকে কে বলছে? ফালতু কথা না, সকালে নিউজে দেখছি থাইল্যান্ডে 12 জন মারা গেছে বার্ড ফ্লুতে। ওখানে চিকেন খাওয়া ব্যান, জানো? কেউ আর খাইতে পারবে না চিকেন। খাইতে কোথায় থাইল্যান্ড, কোথায় বাংলাদেশ? কোথায় থাইল্যান্ডের মুরগি, কোথায় বাংলাদেশের মুরগি? তারপর আবার বড় হয়ে বার্ড ফ্লু সে আমি মরেই যাব। আবার একটু অনেক কষ্ট দিয়েছি আমি তোকে, আমি জানি। হ্যাঁ প্লিজ মাফ করে দে, আমি কবর কি শান্তি পাবো না যদি তুমি মাফ না করো আমাকে। চুপ, একদম চুপ। এসব ইললজিক্যাল কথাবার্তা বলার জন্য তুমি আমাকে এখানে ডেকে আনছো না? তোমার সমস্যা কি? আমি তোমাকে তো নিতে পারতেছি না, তুমি তো পুরাই অসম্ভব। আমার বাপ নিয়ে আমি মরে যাবো, তুমি আসলে এমন করো। শুনো, ঠান্ডার ওষুধ কিনে দিয়ে যাবো, চুপচাপ গিলে খাবা, খেয়ে চুপচাপ রেস্ট নিবা। একবার যদি আমি তোমার মুখে বার্ড ফ্লুর নাম শুনছি তাহলে বুঝো তোমাকে আমি আর 10টা মুরগি খাওয়াবো। মাইন্ড ইট, আর 10টা মুরগি খেতে চাও? সরি, আমি জানি হয়তো আমি একটু বেশি ইমোশনাল, যেটা তুমি মোটেও পছন্দ করো না, কিন্তু এটা তো আশা করি যে তুমি বুঝো হাউ মাচ আই লাভ ইউ। তোমার জন্য আমি সব পারি, সব। তুমি চাইলে আমি নিজেকে পুরোপুরি বদলে ফেলবো, শুধু একটা বার ভালোবেসে আদর করে বলো, জাস্ট ওয়ান্স। দেখো আমি তোমার জন্য কী করি, বিশ্বাস করো আমি তোমার জন্য সব পারি, সব। তোমার জন্য আবার বিজনেসেও বসবো, তোমার জন্য দুঃস্বপ্ন দেখেও কিচ্ছু বলবো না। খুবই হৃদয়বিদারক দৃশ্য দেখো, আমার চোখ দিয়ে একটা ফোঁটাও পানি পড়বে না। খুবই ইমোশনাল মুভি, ইমোশনাল সিনেও একটু ইমোশনাল হবো না, জাস্ট ওয়ান্স। একবার ভালোবেসে বলো প্লিজ, জাস্ট ওয়ান্স। এবার অনেক হয়েছে, এবার তোমাকে আমি বলতে চাই, সাহস নিয়ে তোমার চোখে চোখ রেখে বলতে চাই, will you marry me Shahin? Will you? Want to meet up with you immediately, it's very urgent. Kind of words you write, kind of turn themselves into knives and don't mind my nerve. You could call me. I just told you what I was, and you texted me. আজকে তোমাকে খোলা মনে কিছু বলতে চাই। তোমার খোলা মনের কিছু কথা শোনার আগে আমি আজকে তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ দেবী, কম তো চেষ্টা করলাম না, অনেকদিন ধরে চেষ্টা করেছি। তোমার বাহ্যিক রূপটাকে চেঞ্জ করতে পারলো, তোমার ভিতরের রূপটাকে আমি চেঞ্জ করতে পারিনি। দো ইউ আর ম্যান, বাট ইউ আর নট ম্যানলি এনাফ, অ্যান্ড আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট ইউ। তুই শারীরিক
কোনো কিন্তুর কোনো জায়গা নেই, সব কিন্তু শেষ। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে তোমার মধ্যে পুরুষত্ব ব্যাপারটা না একেবারে নেই, আর কোনো দিন আসবে আমার মনে হয় না। সো প্লিজ, আমি না কোনো মেইলি টাইপ ছেলের সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। Listen to me. No, not at all. অন্তত এখন না। আমার বাসা থেকে আমার জন্য ছেলে দেখেছে, আমি তো চেয়েছিলাম তোমাকে তাদের সামনে নিয়ে যাব, তোমার কথা বলবো, তোমাকে প্রপারলি প্রেজেন্ট করব। তার হলো কই, নাসাতে জব করে এমন একটা ছেলে দেখেছে আমার জন্য। ছেলের ছবি দেখবে? দেখা তো উচিত। দেখো ছেলে দেখতে কত ম্যানলি। আমাকে ফ্যামিলি থেকে জিজ্ঞাসা করেছে, আমি আর না করিনি, কারণ তোমার মতন আনম্যানলি ছেলের সাথে থাকার থেকে এরকম চয়েস 1000 টাইমস বেটার। আমার স্বপ্ন আমার সাথে একটা ম্যানলি ছেলে থাকবে, তোমার মতন না। প্লিজ ফর গড সেক ডোন্ট ইউ ডেয়ার টু ডিস্টার্ব মি এগেইন, ডোন্ট। গার্লফ্রেন্ড নিশ্চয়ই আছে?
এতদিনে একটা গার্লফ্রেন্ডও জোগাড় করতে পারিস নাই? নাকি তো অনেকগুলো গার্লফ্রেন্ড আছে? বুঝো, তোর মতো গুড লুকিং ছেলে চার পাঁচটা গার্লফ্রেন্ড থাকলে আমি একটুও অবাক হব না। বল না, কয়টা গার্লফ্রেন্ড, নাম কী ওদের, কয়টা মোটা, কয়টা কালো, কয়টা শুকনা, কয়টা ঝগড়াটি, কয়টা শান্ত, বল। কিরে কাঁদতেছিস কেন? এখানে কান্নার কি হলো? আমি কি বললাম? ছেড়ে চলে গেছে, কই যাবো, কি করবো, তুই কান্না থামাতো। বলতো আসলে কাহিনীটা কি? তোর মতো দেখতে ভালো আর ভালো মনের একটা ছেলেকে ছেড়ে যাবে, নিশ্চয়ই কোনো রিজন আছে। আমার এই বছর আমি নাকি ওভার রিয়াক্ট করি সব কিছুতে, আমি নাকি খালি কাঁদ দিই, এই জন্য আগে ছেড়ে চলে গেছে। দোস্ত বিশ্বাস করে আমি অনেক ট্রাই করছি নিজেকে কন্ট্রোল করে, আমি যা বলছে তাই করছি, আমি নাকি ভ্যারলি না, কত কিছু চেঞ্জ করছি, আবার গেটার চেঞ্জ করছি, চুল বালাই দিয়েছি যাতে ভ্যালি লাগে, সব কিছু করছি ওর কথা মতো। ওর নাকি বিয়ে ঠিক হয়েছে নাসায় কাজ করে এক ছেলের সাথে, কিন্তু আই লাভ হার, মিস হার লট। আরে এটা কোনো কথা? এই কারণে মানুষ রিলেশনশিপ ব্রেকআপ করে? কান্নাকাটি দিয়ে কি ইমোশন মাপা যায় নাকি? কে ম্যানলি কে ম্যানলি নাইটের সাথে কান্নার কি সম্পর্ক? শোন, তোর রিলেশনশিপ কত বছর ছিল? তিন বছর তোকে বুঝলো না? আমি তো তিন মিনিটেই বুঝতে পারছি তোর মনটা কত ভালো। আচ্ছা শোন, তুই এখন কি চাস? ডু রিয়েলি ওয়ান্ট ইয়োর ব্যাক? আই ওয়ান্ট ইয়োর ব্যাক। ডোন্ট বি ইমোশনাল দোস্ত, এটা ওর একটা লেম রিজন, ওর লেম রিজনের গুলি মারি। আই এম হিয়ার নাও, ওই মেয়েকে যদি আমি তোর কাছে ফিরে আনতে না পারি, আমার নাম ইশিকানা। শুধু তোকে একটা প্রমিস করতে হবে, আমি যা যা করতে বলবো, যেভাবে যেভাবে করতে বলবো, তুই সেটাই করবি। করতে পারবি তো? হ্যাঁ করবো। করবি তো? প্রমিস প্রমিস প্রমিস। এখন বল কি খাবি? ভাত খাই, আলু ভর্তা ডাল দিয়ে। ভাত আর একটু বেটার কিছু খাই। জোস একদম আমার মনের কথা বলছিস। আমি সকালবেলা তোকে লেফট রাইট করতে আসছি, তুই ঘুমাচ্ছিস। আঙ্কেল যখন নামাজে যাচ্ছিল তখন দরজা খুলে দিয়েছে, তারপর আমরা চুটি আড্ডা মারলাম, এখন তোর পালা, উঠ। আমার পালা করবো কিছু, পরে আসছি একটু চা টা খাওয়া যাবে, আমি ঘুমাই দিতে প্লিজ। তুই গতকালের প্রমিসের কথা ভুলে গেছিস? উঠ এখনই, কাজ তো সবে শুরু, উঠ। আরে বাপ প্লিজ, 10টা মিনিট ঘুমাইতে দিবি আমারে? ওকে ফাইন, 10 মিনিটস। আজকে প্রথম দিন তাই 10 মিনিট দিলাম, 10 মিনিটের 1 মিনিটও বেশি না কিন্তু। Thank you.
বলতো কোন ধরনের মুভি দেখলে তোর কান্না পায়? যে মুভিগুলোর এন্ডিং খুব স্যাড, প্লাস যেমন ধর যে মুভিতে লাস্টে নাগনেগা মারা যায়, ফ্যামিলি বন্ডিং ওরিয়েন্টেড মুভিগুলো। আর লেটেস্টই ছিল যে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসের যে লাস্ট এইটা মুভিটা, ফিউরিয়াস 7, দ্যাট ওয়াজ রিয়েলি স্যাড। এই মুভি দেখলে মানুষের কান্না পায় কিভাবে? এটা তো একটা অ্যাকশন মুভি। পল ওয়াকার, তুমি দেখিস না মুভিটা, দ্য এন্ডিং, আই ওয়াজ লাইক অন দ্য ফার্জ অফ হলি, মানে ইট ওয়াজ রিয়েলি স্যাড। ওকে, ইট ইজ লজিক্যাল, ভেরি মাচ লজিক্যাল। আমি আসলে বুঝে গেছি, নাম্বার 1 টাইটানিক, নাম্বার 2 দ্য নোটবুক, নাম্বার 3 দ্য ফলস ইন আর স্টার্স, নাম্বার 4 ওয়াক টু রিমেম্বার। বেস, আপাতত এতেই চলবে। মানে বুঝিনি। Tried to beat you, but you're so hot that I melted. I fell right through the cracks. Now I'm trying to get back. Before the cool gun run out, I'll be giving it my best. This and nothing's gonna stop me but divine intervention. I reckon it's a good old turn to win some or learn some more. Hey, it's a arte, no more, no more. Cannot wait, I'm yours. Well, open up your mind and see like me. Open up your plans and get free. I look into your heart and you'll find love. বেশি করে লবণ পানি পান কর, আপনার ইমোশনের লাগাম ধরে রাখুন। এটা খাই কি লাভ? এটা কি নরমাল পানি খেলে হতো না? খা over backwards just to try to see it clearer, but my breath fogged up the glass, and so I drew a new face and I laughed. I guess what I'll be saying is there ain't no better reason to rid yourself of energy. See, just show the seasons. Dekh ki bhai emotion control korte hai. Bol ki ki, what does the cow say? Moo. No, it's thik moto bol, bollam to moo. Coffee.
আসলেই বদলে গেছি। আমার ইমোশনের সাথে সাথে আমার ইমোশনের তীরটা এখন তোর দিকে ঘুরে গেছে। থ্যাংকস টু আল্লাহ যে একেবারে রাইট মোমেন্টে তুই আমার লাইফে আবার ব্যাক করছিস। সাচ এ বিউটিফুল পার্সন ইউ আর দোস্ত। আমার এখন তোকে খুব জলদি কিছু বলা দরকার। আমাকে বদলাতে সাহায্য করার পর তোর চোখে মুখে যে হাসিটা আমি দেখেছি সেটা আজীবনের জন্য আমার চোখের সামনে দেখতে চাই, ফ্রেম করে রাখতে চাই তোর আর আমার ছবি আমার বেডরুমের দেয়ালে। আই এম শিওর নাও হোয়াট আই রিয়েলি ওয়ান্ট। হ্যালো শিখা। হ্যালো, শুন, তুই কি আমার সাথে একটু দেখা করতে পারবি? আই হ্যাভ টু টেল ইউ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। অফ কোর্স ম্যাম, আই হ্যাভ টু ডু সামথিং টু এন্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকে তোকে এখানে ডেকেছি কিছু কথা বলার জন্য, কিন্তু তোরটা আগে বল। আমি কেন বলবো? লেডিস ফার্স্ট অলওয়েজ। তুই না বলেছিস তুই সবসময় আমার কথা শুনবি? তোকে কথাগুলো কিভাবে বলবো, কোন দিক থেকে কোন অ্যাঙ্গেলে বলবো, ক্যান ডিসাইড। জাস্ট গিভ মি আ মিনিট, লেট মি ক্যাচ মাই ব্রেথ। অলরাইট দোস্ত, তুই আমার আজকের বা কয়েকদিনের ফ্রেন্ড না, ইনফ্যাক্ট শুধু ফ্রেন্ড বলাও ভুল, ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ মাই লাইফ। তোর কাছে হয়তো বারবারই লাগতে পারে এটা শুনে, বাট আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। তুই আমার লাইফ থেকে চলে যাওয়া, আবার ব্যাক করে আমার সবচেয়ে বাজে টাইমে আমাকে একটা রিস্টার্ট দেওয়া, দিস মিনস আ লট টু মি। এই নিঃস্বার্থ ফ্রেন্ডশিপ ইট অলসো মিনস আ লট টু মি। তুই আমাকে দিয়ে যা যা করিয়েছিস, মোস্ট ইম্পর্টেন্টলি আমার ওভার ইমোশন কন্ট্রোল করা শিখিয়েছিস তুই। আমার চোখের পানির কল বন্ধ করানোর জন্য তোর সব ফটফট কাণ্ড কারখানা, এগুলোর মাঝে আমি ফ্রেন্ডশিপের থেকেও বেশি কিছু পেয়েছি, সেটা সেটা লক। আজকে আমি নিজেকে আয়নার সামনে দেখি আর হাসি। তুই কি আমার সবচাইতে প্রিয় বন্ধুর থেকেও বেশি কিছু হবি? সারা জীবন আমার পাশে বসে আমাকে ইমোশনাল মুভি দেখতে দিবি? তুই কি আমাকে অল দ্য টাইম কিছু করলে, ভুল কিছু করলে 100 বার বুক ডাউন দেওয়াবি, আবার টায়ার্ড করে লবণ পানি খাওয়াবি? সারা জীবন কি তুই আমার কানের সামনে বয়ান দিবি কীভাবে ওভার ইমোশন কন্ট্রোল করতে হয়? শিখা, তুই কি আমার সারা জীবনের বন্ধু হবি?
ফাইনালি জোস এনিওয়েজ বাবু তোমাকে আমি কতক্ষণ ধরে ফোন দিচ্ছি তোমার মোবাইল অফ কেন আর ঈশিকার কাছ থেকে শোনার পর থেকে আমি তোমাকে কতবার এসএমএস কল করেছি কোনো রেসপন্স করোনি কি ব্যাপার মোবাইল কই তোমার আমার ফোন সাইলেন্ট মোডে দাও বাট হোয়াট আর ইউ ডুইং হিয়ার ঈশিকার কাছ থেকে আমি সব শুনেছি আমার জন্য তুমি কত হার্ডওয়ার্ক করেছো আমাকে পাওয়ার জন্য তুমি কত স্যাক্রিফাইস করেছো তুমি আর সেই আগের মতন মেয়েদের মতন কান্নাকাটি করো না আসলেই আমি তোমাকে থাপ্পড় মারলাম তুমি কাঁদলে না তার মানে তুমি তোমার ইমোশনসকে কন্ট্রোল করতে শিখে গেছো আই এম ভেরি হ্যাপি চলো আসছি আমি তোমার কাছে বাট হোয়াট অ্যাবাউট ইওর নাসা গাই আরে ওটা কিছু না তুই এমনি ইউ আর মাই ট্রু লাভ ইউ আর মাই ফার্স্ট লাভ এখন থেকে আমি শুধু তোমার আমি তাহলে না ইশিকা ওয়েট তুই জাস্ট এখানে ওয়েট কর কোথায় যাবে না ঈশিকা বাসায় আছে আপু তো বোনের বাড়িতে বেড়াইতে গেছে কখন আসবে কিছু জানেন লন্ডনে বোনের বাসা থেকে শুনছি আমেরিকায় ওনার বাবার কাছে চলে যাইব এবার আসছিল তো 12 বছর পর এরপর কবে আসে তা আমি জানি না লন্ডন আমেরিকা ফ্লাইটটা কখন বলতে পারবেন বাইরে হয়েছে তো 3-4 ঘন্টা আগে There's a rhythm and rush these days Where the lights don't move and the colors don't fade Leaves you empty with nothing but dreams In a world gone shallow, in a world gone mean Sometimes there's things a man cannot know তুই এত রাতে রাস্তায় বসে কি করছিস তোর আজকে লন্ডনের ফ্লাইট আজকে ফ্লাইট ক্যান্সেল হয়েছে কালকে যাচ্ছি আমাকে একা ফেলে চলে যেতে পারবি তুই একা হতে যাবি কেন তোর তো শারিন আছে আর শিওর যে শারিন আছে শারিন থাকবে না কেন এত কষ্ট এত স্যাক্রিফাইস নিজের ইমোশনকে কন্ট্রোল করা এত কিছু যার জন্য করলি তুই তো তাকে ফিরে পেয়েছিস আমি তোদের অনেক অনেক বেস্ট উইশেস জানাই আর আমার জন্য দোয়া করিস তোর জন্য তো দোয়া থাকবেই আর তোর বেস্ট উইশেসগুলো তোর কাছেই রাখ তোকে কে বললো আমার এত হার্ড ওয়ার্ক স্যাক্রিফাইস আর নিজের ইমোশনকে কন্ট্রোল করা সব কিছু জাস্ট আমার একার ক্রেডিট ইজ ইট তার মানে আমি নিজেকে যতটুকু বদলে ফেলেছি সেটা কি শুধু আমার একারই কৃতিত্ব তোর কি ক্রেডিট নাই
শেষ পর্যন্ত গল্পের ছেলেটা তার কাঙ্ক্ষিত মেয়েকে ফিরে পেয়েছে, এটাই তো এন্ড অফ দ্য স্টোরি, তাই না? এন্ড অফ দ্য স্টোরি, স্টোরি এখন অনেক টুইস্ট এন্ড টার্ন বাকি, অনেক। আমি সব কেন করেছি জানিস? জাস্ট তোকে জিতে দেওয়ার জন্য, কজ আই ডিডন্ট ওয়ান্ট যে তুই হেরে যাস, একদম চাইনি, কখনো চাইনি। আর আমার বিশ্বাস তুই হারিস নাই, তোর পরিশ্রম একটু বৃথা যায়নি। আর আমি অনেক বোকা, তাই না? এই বোকামি থেকেই বলেছি শারিনকে নাসার ছেলেটার কাছে ফেরত যেতে। আর এটাও বলেছি মানুষ ইমোশনাল হতেই পারে, ছেলে মানুষও কাঁদতে পারে। একটা ছেলে কান্নাকাটির উপর নির্ভর করে না সে কতটা ম্যানলি বা ম্যানলি না, ম্যানলিনেস যার যার ভেতরের ব্যাপার। আর এই বোকামির মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিতে বলতে চাই আজকে, I want you to be the best friend of my life. For the rest of my life. Because I love you. I really love you. Don't leave me. কিন্তু তুই তো সেই ফারহান নেই যে ফারহান অনেক ইমোশনাল ছিল, কথায় কথায় কাঁদতো। তুই তো অনেক বদলে গেছিস, আমি তো সেই আগের ফারহানকে চাই। কে বলেছে আমি সেই আগের ফারহান নেই? আমার দিকে তাকিয়ে দেখ, চোখের পানি দেখে কি মনে হয় তো? Just to your know, because I wanted you to win. I really love you a lot. I love you too, Farhan. I will never, ever leave. In the night. What's that? এখন কান্নাকাটি নাটক বন্ধ কর, অনেক রাত হয়েছে। আচ্ছা তাহলে আমাদের বিয়ে কবে হচ্ছে? সবই তো আইল্যান্ডের টু বললাম, এখন বিয়ের কথা করতে গেছ। তাহলে কি আমাদের বিয়ে হবে না? আমাদের বাচ্চা কাচ্চা হবে না, আর বাবা আমাদের কাছে কোনো বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হবে। তুই কি বিয়ে করবি না আমাকে? আমাদের বিয়ে হবে না, তুই কাঁদিস না, হবে হবে ইনশাল্লাহ হবে, চল চল সত্যি হবে, চল। We're almost there. Start again.